প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। ওয়াহেদপুর মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার। কুমিল্লা থেকে তথ্য ও ভিডিও চিত্র আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল আউয়াল সরকারের পাঠানো ডেস্ক রিপোর্ট। কুমিল্লার দেবিদ্দার উপজেলার 4 নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন 4তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও শিক্ষার মান উন্নয়নের ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 9 সেপ্টেম্বর বেলা 11:30টায় ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি কাজী শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা 4 দেবিদ্দার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন, অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, ডাক্তার শাহিদ আলম সরকার সহ আরও অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, দাতা সদস্য ডাক্তার মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার, বিদ্যুৎসাহী সদস্য মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অভিভাবক সদস্য মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। এদিকে সারাদিন ব্যাপী কর্মসূচির মধ্যে ওয়াহেদপুর দক্ষিণপাড়া কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন।